চ্যানেল আজকে সবার প্রথমে জানাই তোমাদেরকে শুভ বিজয়া। আর আজকে আমি সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন করব টিফিন। তো চলো আজকে আমাদের বিজয়ার টিফিন হচ্ছে লুচি, আলু ভাজা, মিহিদানা, মিষ্টি, নাড়ু সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে মিষ্টি মুখ করে আমাদের টিফিন শুরু হবে। আর আজকে দিনটাও শুরু হবে বলতে পারো মিষ্টি মুখ দিয়ে। আর এদিকে আমাদের আজকে একটু বলতে পারো সবাইকার আমাদের মন খারাপ, কারণ আজকে হচ্ছে পুজোর, মানে পুজো পুজো আসছে এই জিনিসটাই ভালো লাগে, কিন্তু এই মা চলে যাবে পুজোর মানে এই দশমী এইটা থেকেই মানে একদম মন খারাপ শুরু হয়ে যায়। কারণ আমরা বাঙালিরা, বাঙালিদের মেন উৎসব হচ্ছে আমাদের দুর্গাপুজো, আর আমরা বাঙালিরা এই চারটে দিনের জন্যই কিন্তু এত কেনাকাটা, এত সাজগোজ, এত কিছু করে থাকি, আনন্দ করবো এই চারটে দিন পরিবারের সাথে, নিজেরা ঘুরবো ফিরবো খাবো দাবো এনজয় করবো। তার জন্য তো আবার আর একটা নতুন বছরের দিন গোনা শুরু হবে আগামী কাল থেকে, আবার আমরা একটা বছরের অপেক্ষা করব। তো এবছর পুজোটা আমাদের মোটামুটি যেরকম কাটার কেটেছে, কিন্তু খুব একটা যে ভালো কেটেছে সেটা একেবারেই বলবো না, তোমরা তো জানো আকাশের শরীরটা ভালো না, ওর জ্বর হয়েছে, তো সেই জন্য আমাদের সেরকম ভাবে পুজোটা খুব একটা ভালো কাটেনি। আগের বছর প্রেগনেন্ট ছিলাম, তার মধ্যে মাও জানো যে মায়েরও একটা খারাপ ইনসিডেন্ট মায়ের সাথে ঘটেছিল, তো সেই কারণে আমাদের পুজোটা খুব একটা ভালো যায়নি। তো এই বছর একটু ইচ্ছা ছিল যে একটু আনন্দ করবো, আর ইবানেরও প্রথম পুজো সেই কারণে, কিন্তু সেটাও ঠিকঠাক ভাবে হলো না। অষ্টমী অবধি খুবই এনজয় করেছি, খুবই মজা করেছি, কিন্তু নবমী থেকে আর মানে সেই জিনিসটা করতে পারলাম না, তো ঘোরাফেরাটাও সেভাবে করতে পারলাম না। অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম যে এই করবো সেই করবো, কিছুই করতে পারলাম না। তো যাই হোক, আবার নতুন বছরে নতুন মানে পুজোর অপেক্ষা করব, যাতে সেই বছরটা আমাদের খুব খুব ভালো কাটে, বা তোমাদের সবার খুব ভালো কাটে এই কামনাই করি। তো তোমরা যারা বড়রা আছো, তো তারা আমার প্রত্যেকেই আমাকে আশীর্বাদ করো, যাতে আমি আরো ভালো ভালো কাজ করতে পারি, তোমাদের আরো অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। তোমাদের তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, অনেক আশীর্বাদ করো। আর যারা যারা আমার ছোট আছো, তাদেরকে আমার তরফ থেকে আমি অনেক ভালোবাসা দিলাম, অনেক স্নেহ দিলাম। তো চলো আজকে দিনটা এই ভালোবাসা আর মিষ্টি মুখ দিয়েই শুরু করা যাক। তো চলো পরে আবার কথা হচ্ছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকে চলো, এখনো টিফিন কিন্তু কমপ্লিট হয়নি, এখন করব টিফিন। তো চলো আগে চটপট টিফিনটা করা থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকের ভিডিও তোমাদের খুব ভালো। আজকে নিয়ে এসেছে পমফ্রেট মাছ, তো আজকে হবে আমাদের পমফ্রেট মাছ। তো এদিকে মা মাছ ভাজতে বসিয়ে দিয়েছে, আর মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট হয়েও গেছে। তা মাছ ভাজাটা কমপ্লিট করার পর ফেরত আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু পমফ্রেট মাছটা সর্ষে বাটা দিয়ে করব না, একদম আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, গুঁড়ো মশলা আর আদা রসুন পেঁয়াজ দিয়ে করব। তো এখানে দেখো পেঁয়াজগুলো ফোড়ন দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে রয়েছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, এগুলো রয়েছে, তো সেটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে বেশ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষে এলে মানে যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষবে আর কি, ততক্ষণ জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আর এখানে দেখো স্লাইস করে রাখা টমেটো দিলাম, আজকে আর টমেটো পেস্ট দিলাম না।
তো যাই হোক, দিয়ে নাড়াচাড়া করার পর জল দিয়ে দেবো। দিয়ে তারপরে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে কিন্তু আমি পমফ্রেট মাছগুলোকে দিয়ে দেবো। এর আগে দুবার সর্ষে বাটা দিয়ে খেয়েছিলাম, তাই আজকে একটু ডিফারেন্ট খেতে ইচ্ছা করলো, ডিফারেন্ট টেস্টটা মনে হলো একটু খাই, তো সেই জন্য এরকমভাবে করছি। দিয়ে এবার দেখো মশলাটা ভালোভাবে কষে এসছে, এর মধ্যে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে উঠলেই কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস সিম্পল। তো আজকে পমফ্রেট মাছ হয়েছে, শাক ভাজা হয়েছে আর শুক্তো হয়েছে, ব্যাস এই দিয়ে আজকের আমাদের দুপুরের লাঞ্চটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে। বলা হয়নি, কারণ একটু রেস্ট টেস্ট করছিলাম, দেন এখন উঠেছি। উঠে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে একটু আগেই উঠেছি, তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এখন ইভানকে খাওয়াতে বসবো। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা অনেকটা তাড়াতাড়ি ওকে লাঞ্চ করিয়ে দিয়েছি, তো আর ও পুরো খাওয়ারটা খায়নি, ওর চোখে ঘুম এসে গেছিল, তো সেই কারণে অল্প জাস্ট অল্পটিকু মানে ভাত রয়েছে, তো সেই ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ওকে আর সন্ধ্যাবেলা আজকে সুজি দেবো না, ওই ভাতটা দিয়ে দেবো, রাত্রে একেবারে ডালিয়া দিয়ে দেবো, তো ওই জন্য এখন ওই ভাতটাই খাইয়ে দেবো ওকে। তো চলো ওকে এখন মানে ইভিনিং এ ওকে যে খাবারটা আর কি খাওয়াই, তো চলো আগে সেটা ওকে খাইয়ে দিই, দিয়ে তারপর পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, ইভানকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা সন্ধ্যের টিফিন করবো পাউরুটি দিয়ে আর বাটার দিয়ে, তো চলো এখন মা চটপট করে পাউরুটিটা একটু সেকে দেবে, দিলে বাটারটা আমি লাগিয়ে সবাই মানে আমি আকাশ মা বাবা সবাই মিলে একবার টিফিনটা করে নিই, করে পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, আমাদের টিফিন টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমি চলে এসেছি ভিডিওটা এন্ড করতে, কারণ এখন আমি বসাবো ইভানের জন্য রাতের খাওয়ার, মানে ইভানের জন্য ডালিয়া রান্না করব। তো ডালিয়াটা করে নিয়ে তারপর ইভানকে আবার চটপট ডিনারটাও করিয়ে দেবো। তো আজকে যেহেতু সন্ধ্যাবেলা ওকে একটু ভাত দিয়েছি, তো একটুখানি বলতে পারো ভাতটা যেহেতু একটু পেট ভরার মতো খাওয়ার, তা সেই জন্য একটু মনে হয় দেরিতেই খাবে। আর একটু আগে আবার বাবার সাথে একটুখানি বিস্কিট খাচ্ছিল। আর ইভান, যাই হোক, ইভানের খাওয়া নিয়ে এই যে সমস্যাটা না, এটা রেগুলার থাকে। আজকে দুপুরবেলা একটু দেখলাম যে ভদ্র ভালো ছেলের মতো করে খেলো, বাট রেগুলার মানে ওর ঝামেলা থাকে প্রচুর প্রচুর, তোমরা তো জানোই। তা যাই হোক, তো চলো আজকে সারাদিনের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আই হোপ আজকে সারাদিনের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই আমি ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে অল ভিডিও নোটিফিকেশন আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও দেব তখনই তার নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাও। তো চলো, আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো টাটা, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।